নমস্কার পড়ছি শ্রী লেখক নারায়ণ সানালের লেখা উপন্যাস রূপমঞ্জরি রূপমঞ্জরীর এখন চলছে তৃতীয় খণ্ড এবং আজ শুরু হতে চলেছে রূপমঞ্জরী এই অডিও সিরিজ অনুসারে এর তম পর্ব অর্থাৎ রূপমঞ্জরী অডিও বুক পার্ট ফোর্টি শুরু করলাম রূপেন্দ্রের মনটা আজ খুশিয়াল এই মাত্র যে প্রসূতিটির পুত্র সন্তান লাভ করল সে পার্শ্ববর্তী গ্রামের এক সম্পন্ন ঘরের বধূ এতদিন এরা সন্তানবতী হতো কাঁচা আঁতুর ঘরে আনারি দায়ের মাধ্যমে শিশু মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি সুতিকারও ছিল প্রাবল্য ধন্যান্তরীর আপ্রাণ প্রচেষ্টায় ইদানিং দু একটি সম্ভ্রান্ত ঘরের সন্তানবতী পালকি চেপে এখানে মা হতে আসে অধিকাংশ ক্ষেত্রে প্রসব করায় শিক্ষিতা তারা মশায়ের কাছ থেকে ধাত্রী বৃত্তি পায় তাছাড়া রোগীর বাড়ি থেকেও সিধা পায় কোনো কোনো জটিল ক্ষেত্রে রূপেন্দ্রনাথ স্বয়ং প্রসব করান যেমন আজ হয়তো একদিন পালকি চেপে আসবে তার আদরের শালিকা তুলসী সে কথা দিয়ে রেখেছে একটু পরে সত্যজননের স্বামী ও আত্মীয়রা ওর সঙ্গে সাক্ষাৎ করে প্রণাম করে গেল রূপেন্দ্র বললেন মা ছেলে দুজনেই ভালো আছে চিন্তার কিছু নেই পাঁচ দিনের মাথায় পালকি পাঠিয়ে দেবেন না বাবা ছয় সেটেরা সেরেই নিয়ে যাব সাত দিনের মাথায় প্রসূতির শাশুড়ি বললেন বেশ তাই হবে সেক্ষেত্রে উমাকে আমরা অন্য একটি ঘরে রাখবো কারণ ইতিমধ্যে শল্য চিকিৎসাগারটির প্রয়োজন হতে পারে সদ্য পিতা হাত দুটি জোর করে বললে কোকার অন্নপ্রাশনে কিন্তু আমাদের বাড়িতে পায়ের ধুলো দিতে যেতে হবে ঠাকুর মশাই বেশ তো যাব সব সবান্ধব নিমন্ত্রণ তো জীবনকেও নিয়ে যাব তো নিশ্চয়ই তাকেও আমি পৃথক নিমন্ত্রণ করে যাব। ওরা চলে যাবার পরে আবার নিদাক মধ্যাহ্নের স্তব্ধতা ঘনি এলো ঘুঘু পাখিটা কোথায় উড়ে গেছে এবার তার বদলে শুরু হয়েছে কুবো পাখির এক টানা কোক 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 অনেক অনেক দিন পরে মন্টাজ খুশিয়াল ওর বাল্য সঙ্গিনীকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে পেরেছেন সারা গাঁয়ে আজ ঘরে ঘরে তার নামটা উচ্চারিত হবে মিনু মেয়েটা কলম কিনি ছিল না একটু পরে জীবন এসে বসল ওর পায়ের কাছে কিছুতেই চাতালে উঠে বসতে রাজি হলো না একটু অনুযোগ করলো আজকাল আর আপনি আরোগ্য নিকেতনের দিকে ঠিক মতো নজর দিচ্ছেন না গুরুদেব আপনার সারা মনটা দখল করে আছে ওই মহিলা বিদ্যালয় মনটা খুশি খুশি তাই শিষ্যকে রসিকতা করে বলে বসলেন সেটাই যে হয় জীবন রাজা মহাশয়ীদের দেখনি বড় রানী হয়ে যায় দু রানী আর নতুন রানী সো রানী জীবন লজ্জা পেলো বলে আগে না সে কথা বলিনি তবে ওই তবেটাই যে বড় বিঁধছে জীবন আমার মহিলা বিদ্যালয়ে ছিল জন এখন সেটা কমে গিয়ে হলো পাঁচ নতুন ছাত্রী জোগাড়ই হচ্ছে না অথচ এটাই যে আমার জীবনের ব্রত কিন্তু আমার সমস্যাটা আমার আরোগ্য নিকেতনে একজন মহিলা চিকিৎসক না হলে মানে অনেক পরিবারে জানি জীবন মহিলা চিকিৎসক জোগাড় করার আগে আমাকে তো কিছু শিক্ষিতা মহিলা তৈরি করতে হবে তবে তুমি কিছু চিন্তা করো না আর বছর দশেক পরেই মঞ্জরি সে দায়িত্বটা নিতে পারবে সংস্কৃতটা একটু রপ্ত হলেই আমি ওকে আয়ুর্বেদ শেখাবো শুধু আমি একা কেন তুমিও শেখাবে তাকে ঠিক তখনই আরোগ্য নিকেতনের কঞ্চি বেড়ার টাটি খুলে এগিয়ে আসতে থাকে একজন চাষাভূস গোচ্ছের মানুষ গা আ হেঁটো খেঁটো ধুতি অল্প বয়স ওই জীবনেরই বয়সী তার হাতে একটা পুঁটুলি রবীন্দ্রনাথ কৌতুক করে বলেন ওর হাতে পুঁটুলিতে কি আছে বলতে পারো তা কেমন করে বলবো আমি তো গণৎকার নই আমি পারি শোনো ওর পুঁটুলিতে আছে এক মুঠি আতব তন্ডুল একটা বস্ত্রখণ্ডে এক মুঠি কাঁচা মুখের ডাইল একটা কাঁচকলা একটা পান পাতা পাঁচটা সুপুরি পাঁচটা বাতাসা আর পাঁচটা কড়ি লোকটা ততক্ষণে ঝোলো নামিয়ে শাসটাঙ্গে প্রণাম সেরে ফেলেছে সে কিছু বলার আগেই রূপেন্দ্রনাথ বলেন তুমি চুপ করে বসে থাকো বুঝেছি দেখো তো জীবন ঠিক ঠিক মিলেছে কিনা জীবন ধত একেবারে আকাশ থেকে পড়ে রূপেন্দ্র বললেন এটা আমার বৈদ্য বিদায় বলেছিলাম এখানে পৌঁছে দিতে আরও বলেছিলাম যে ফর্দর বাইরে কোনো কিছু থাকলে আমি সব কিছু ফেরত দেব কি নাম গো তোমার শেষ প্রশ্নটা আগন্তুককে লোকটা বলে এঁকে মোরা যাতে তাঁতি মোর নামটা লবা এঁকে আবার বলে লবা সেদিন বলে দিলাম না তোমার নামটা লবা নয় নবা ভালো নাম নবীন গুঁয়ে বুঝলে এত বোকা কেন তুমি লোকটা প্রচণ্ডভাবে ভাবে মাথা নাড়ে বলল এঁকে না বোকা হই মুখ হই মোর নামটা লবা আঁকে তারপর জীবন দত্তের দিকে ফিরে বললে আপনি বলেন তো ঠাউর মোর নামটা মুই জানবনি পণ্ডিত আসে বিধান দিলি জানতে পারবো রবীন্দ্রনাথ অট্টহাস্য করে ওঠেন বলেন একে চিনে রাখো জীবন এ হচ্ছে গ্রামের দু নম্বর এক বজ্ঞা। তারপর বললেন তোমাকে এবার একটা কাজ করতে হবে জীবন পূব কালী মন্দিরের পশ্চিম পাশে বটগাছের নিচে একজন খঞ্জ সন্ন্যাসী থাকেন দেখেছো আপনি কি এক মুঠি বাড়াবার কথা বলছেন যিনি দিনে একবার মাত্র ভিক্ষা নেন সঞ্চয় যার ধাতে নেই তাকে কে না চিনে সোঁয়াই গায়ে হ্যাঁ তার কথাই বলছি তাকে এই সিধেটা পৌঁছে দেবে আজ এক রোগী বাড়ি গিয়েছিলাম তারই বৈদ্য বিদায় কিন্তু ওগুলো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না জীবন বৈদ্য পাঁচ কুড়ি আপনার হ্যাঁ হাত পেতে নিতে হলো না হলে মৃত্যু পথযাত্রী ধনকুবেরের নরক দর্শন নাকি অনিবার্য কি করব বলো আজ সকালের ফলটল কাটিনের রূপ মিনুর মা তোর নাম করে একবারটি পরমান্ন পাঠিয়ে দিয়েছে সেটাই সেবা কর এটা ওর প্রাতরের সময় অশ্বারোহণী রুগী দেখতে যাবার আগে কিছু কাটা ফল আহার করেন পূজার নৈবৃদ্য আজ তার ব্যতিক্রম হলো গ্রীপ্রিসিমার ভ্রাতৃবধূ মানে মিনুর মা তার নাম করে একবারটি পরমাণু পাঠিয়ে দিয়েছেন আর কীভাবেই বা কৃতজ্ঞতা জানাতে পারতেন খুড়িমা বেশকাচার্য যে ওর এত বছরের দম বন্ধ করার রুদ্ধ কান্নাটা কাঁদবার সুযোগ করে দিলেন এক দাগ ওষুধে এ পরমান্ন তাই বৈত্য বিদায় উঠানের ও পাশে রান্নাঘর থেকে ভেসে এলো মালতীর কণ্ঠস্বর একটু অপেক্ষা করুন ঠাকুরপু মামুনি আপনার জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছে প্রসাদী পরমান্নটা তাই দিয়ে সেবা করবেন প্রসাদী পরমাণ্ন তার মানে মিনুর মা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন দেবতাকে কৃতজ্ঞতা জানাতে তা না হবে কেন দেবতার কি অসীম করু না ওর একমাত্র কন্যাটিকেই তরুণী বয়সেই উদ্বন্ধনের মৃত্যুর সৌভাগ্য যে প্রদান করেছেন উনি মনে মনে ভাবছিলেন কোনোভাবেই মিনুর বাবা মাকে জানিয়ে দিতে হবে যে পুত্রেষ্টির যোগ্যে তাদের আদরের মেয়েটির চরম সর্বনাশের আগেই সে হতভাগী বৈকুণ্ঠলোকে যাত্রা করতে পেরেছিল কিন্তু কার মাধ্যমে কি হবে সেটা জানানো যায় গিরিপি সীমা বা বৌঠান নয় শোভারানের কাছে ওর সংকোচ হবে সবচেয়ে ভালো হয় তারাদার সাহায্যে তারা বৌঠানের মাধ্যমে মিনুর জানাতে হবে একটু পরে মালতী এলো সঙ্গে রূপমঞ্জরী মালতির হাতে দুটি কাঁসার থালায় ঘৃতপক্ষ একটি বিচিত্র খাদ্য দুজনের সামনে দুটি থালা নামিয়ে দিল রূপমঞ্জরী তার মাসিকে বলে না না ওই থালাটা বাবার এটা আমার রূপেন্দ্রের লক্ষ্য হলো দুটি পাত্রেই একই মাপের দুটি করে ঘৃতপক্ষ আহার্য রয়েছে তাদের মাপও প্রায় এক একরকম তাই মেয়েকে প্রশ্ন করেন কেন রে মামনি চারটে লচিকাই তো সমান মাপের বারে ও দুটো যে আমি ভেজেছি খুন্তি নেড়ে নেড়ে তোমার জন্যে মালতী বলে ভেবেছিলাম আপনাকে অবাক করে দেবো তার হলো না আপনি তো এর নাম জানেন লচিকা হ্যাঁ বৌঠান মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদীটি আস্বাদন করেছি কিন্তু কিভাবে এগুলি নির্মাণ করা যায় তা জানি না জীবনে দ্বিতীয়বারের এর স্বাদ পাবো আজ মালতী পাংখা হাতে সামনে বসে পড়েছে ততক্ষণে বললে এর উপাদান তিনটি গধুম চূর্ণ গভৃত আর জল তবে বানানোর কায়দা আছে কারণ এগুলি প্রথমে বেলতে হয় বেলুনিয়ার চক্রতির সাহায্যে কায়দাটা আমি শিখে নিয়েছিলাম আমার মামা শ্বশুর বাড়ি এক মৎসবে বড় ঠাকুর এগুলি ভাজছিল রূপেন্দ্র ইষ্ট স্মরণ করে ততক্ষণে পরমানের বাটিতে লুচি ডুবিয়ে চর্বণ শুরু করেছেন চোখ বুঁজি আস্বাদন করতে করতে বললেন কথাটা মৎসব নয় বৌঠান মহোৎসব মালতী বলে সে যাই হোক স্বাদ কেমন লাগলো তাই বলুন স্বাদ তো অপূর্ব পরমাণ্নের সঙ্গে লচিকা সে তো মর্তের অমৃত কিন্তু আপনার আর পিসিমার জন্যেও আছে তো প্রচুর আপনাদেরও আবার দেব গরম গরম খেতে হয় দাঁড়ান আরও কিছু ভেজে আনি দাঁড়াবো না না মানে বসুন অপেক্ষা করুন আপনার সঙ্গে কথা বলাই ঝক মারি আমি আসছি একটু পরেই একটা বগ্নতে আরও খাঞ্চয় লচিকা নিয়ে ফিরে এলো মালতী দুজনের পাতিয়ে দিল নতুন করে রূপেন্দ্র প্রশ্ন করেন তা আপনি এ বাড়িতে বেলুনি আর চক্রদি পেলেন কোথায় কোথায় আর পাবো হাতেই টেনে টেনে লম্বা করে বানিয়েছি ও যন্ত্রর হাটে বাজারে কিনতে পাওয়া যায় না যন্ত্র নয় কথাটা যন্ত্র মালতের ভ্রু কঞ্চন হল হঠাৎ বলে বসে আচ্ছা ঠাকুরপু কুসুমদি মানে মামুনির মা যখন আপনার সঙ্গে মন খুলে গল্প করতেন তখনও আপনি এইভাবে তার উচ্চারণ শুধরে দিতেন রূপেন্দ্রার সাহস হল না বলতে কথাটা উচ্চারণ নয় উচ্চারণ ইতিমধ্যে দ্বার প্রাণ দাঁড়িয়েছেন গিরি ঘরের ভিতরে আসেন না দু হাতে চৌকাঠা দুটি কাঠ ধরে বলেন কিরি রূপ বৌমা কেমন লচিকা বানিয়েছে চমৎকার তবে কি একাকা পারতেন রূপো মঞ্চুরি চুরি ওকে সাহায্য করেছিল বলি না বেশি ফুলেছে কিন্তু বলেন এক চোখামি মেয়ের দিকে টেনে কথা শোনা সোনা বৌ মাকে ওই কি যেন যন্তর বেলুনিয়ার চকর্তি একজোড়া বানিয়ে দিতে হবে তুই লখা সুধাধারকে ডেকে পাঠাতো একবার রূপেন্দ্র বলেন যন্ত্রটা চকর্তি নয় চক্রতি অভ্যভ্রংশে চাকতি আর লক্ষণের উপাধি সূত্রাধার নয় সূত্রধর করে উঠে দাঁড়ায় বলে আপনি না একেবারে অসহির কথায় কথায় সবার উচ্চারণের ভুল ধরেন রূপেন্দ্র সাহসে বলেন কি করবেন বৌঠান আমি লোকটা যে এক পজ্ঞা দিন দিনে পরে সকালে উনি রুগী দেখতে যাবেন বলে তৈরি হচ্ছেন গিরিবিশেষে দুঃসংবাদ দিলেন বেরোবার আগে তুই একবার বৌমারে দেখে যাস রূপ ওর শরীর গতিকটা জ্যোতির নয় কেন কি হয়েছে বোঠনের জ্বর না জ্বর হবে কেন ষাটবেলাই কাল রাতে তিন চারবার বমি করেছে ওর পেটে কিছু ঢুকেছে ক্রমাগত গা গুলোচ্ছে রূপেন্দ্রনাথ মুখে বলেন এটা অস্বাভাবিক কিছু নয় পিসিমা সদ্য প্রসূতির এমনটা হয়েই থাকে একটু কুলের আচার বা আমচুর যা খেতে উনি তাই দিন মুখে জল আসবে ববনের বেগ বন্ধ হবে বেশি রোখে ওঠেন তুই আর আমার এই বুড়ি বয়সে বৌদ্যগিরি শেখাতে আসিস নি রূপ পোয়াতে মাগির যে ওয়াক আসে তা তিন কুড়ি বয়সে জানব নি তা হোক তুই একটি বার দেখে দিলে আমি স্বস্তি পাই রূপেন্দ্রনাথের সাহস হলো না পিসিমার প্রাকৃত ভাসমার্জনা করে দেবার বললেন ঠিক আছে বৌঠানকে নিয়ে আসুন আমি ওকে পরীক্ষা করে দেখব আপনিও তখন উপস্থিত থাকবেন কিন্তু পিসিমা মালতির ঘরের দিকে চলে গেলেন রূপেন্দ্রের মনে হলো সত্যই কর্তব্যে হয়তো কিছু অবহেলা হয়ে গেছে এটা বৌঠানের পঞ্চম মাস একেবারে আদি যুগেই ওর গুরুদেব জানতে চেয়েছিলেন তুমি বৌমাকে পরীক্ষা করে দেখেছ আর উনি জবাবে বলেছিলেন পরীক্ষার কোনো প্রয়োজন নেই গুরুদেব শতকরা শতভাগ নিশ্চিত না বুঝলে সার্বভৌম আত্মহত্যা করতেন না সে কথা ঠিক কিন্তু সেদিন যে প্রয়োজনে পরীক্ষা করার প্রশ্ন উঠেছিল আজ তা নয় আজ প্রসূতির স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে চিকিৎসক হিসাবে এটা ওর কর্তব্য একটু পরেই মালতীর হাত ধরে পিসিমা ফিরে এলেন মালতী বলল আপনি আমাকে ডেকেছেন ঠাকুরব হ্যাঁ কিন্তু মামনি কোথায় গিরিঘী পিসিমা বলেন ও এখনও ঘুমোচ্ছে ও তা বৌঠান কাল রাত্রে আপনার কি বারবার বিবমেশার বেগ আসছিল মালতীর মুখে আঁচল চাপা দিয়ে বললেন না তো রূপেন্দ্র বিস্মৃতভাবে দৃকপাত করলেন পিসির দিকে তিনি বুঝিয়ে দিলেন না বাবা বিব মিশাটিষা কিছু হয়নি বার কতক বমি করেছিল শুধু এই পর্যন্ত মালতী বহু কষ্টে হাস্য সংবরণ করে বলে হ্যাঁ তা হয়েছে বমি করেছি বার চারেক বিব মিশা কিছু হয়নি রূপেন্দ্র গম্ভীর হয়ে বলেন আপনি এই সহ্য উপবেশন করুন আমি আপনাকে পরীক্ষা করব পরীক্ষা করবেন কেন আমি তো অসুস্থ হয়ে পড়িনি অবস্থায় বমি তো অনেকেরই হয় সেটা আমার জানা আছে বসুন আপনি মালতী সাবধানে শয্যাপ্রান্তি প্রান্তে উপবেশন করে আপনার পায়ের পাতা কি ফুলেছে একটু দেখি ত্রিং করে লাফিয়ে উঠে দাঁড়ায় মালতি না না আপনি আমার পায়ে হাত দেবেন না কেন না 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 আমার সুরশুরই লাগে এবার গিরিবে সীমাই ধমক দেন এই তোমার অশীরানো কথা বৌমা ও তোমার দেওর তাই খুব রোজ মালতী আঁচল দিয়ে তার পা দুটি মুড়ে ফেলে না না রূপেন্দ্র পিসিকে প্রশ্ন করেন আপনার কি মনে হয় পিসি ওর কি পা ফুলেছে গিরি পিসিমা বলেন আমার তো তা মনে হয় নি কই দেখি আশ্চর্য মালতী এবারে প্রতিবাদ করল না পিসিমা ওর দুটি পায়ের পাতা টিপে টিপে দেখলেন বলেন না ফোলেনি তো মালতী উঠে পিসিকে প্রণাম করে রূপেন্দ্র প্রশ্ন করেন এটা তো পঞ্চম মাস ভ্রূণের নড়াচড়ার কোনো আভাস পান মালতী জবাব দিল না নত নেত্রে দুদিকে মাথা জানালো না আপনি শুয়ে পড়ুন তো আমি আপনার উদরে হাত দিয়ে কিছু অনুভব করব। মালতী দাঁতে দাঁত দিয়ে আবার বললে না গিরিপিসে আবার ধমক দেন নাকামি করিস না মালু জোর করে ওকে শুয়ে দিলেন বিছানায় রূপেন্দ্রনাথ এগিয়ে আসেন মালতী তা দেখতে পায় না তার চোখ দুটি বোজা। রবীন্দ্রনাথ অতি সাবধানে ওর নিবিবন্ধের গ্রন্থি উন্মোচন করে সাদা ধানটা নিচের দিকে টেনে নামিয়ে দিলেন শালীনতার শেষ সীমান্ত পর্যন্ত তখনও মালতী নিমিলিত নেত্র সে জানে না এটা কার করস্পর্শ পিসিমার না ওর কিন্তু তার অনাবৃত কিঞ্চিত স্ফীত উদারদেষ্টা তীর তীর করে কাঁপতে থাকে গাভীর গলকম্বলে আদর করলে যেমন শিহরণ জাগে তার সর্বাঙ্গে রূপেন্দ্র ইতিমধ্যে ওর শয্যাশ্বে নতজানু ভঙ্গিতে বসেছেন ওর সেই নিরাবরণ উদার দেশে কর্ণস্পর্শ করানোর সঙ্গে সঙ্গে মালতীর চোখ দুটি খুলে গেল শিউরে উঠল সে উঠে বসতে গেল রূপেন্দ্র রীতিমতন চমকে ওর চোখে চোখে তাকান কি হলো দুজনের মুখ খুব কাছাকাছি এক বিঘাতের ব্যবধানে প্রচণ্ডভাবে শিউরে উঠল মালতী দ্রুত হাতে তার নিবিবন্ধের গ্রন্থিটা ঠিক করতে থাকে কি হয়েছে বলুন তো আপনার মালতী তখন থরথর করে কাঁপছে ওকে আশ্বস্ত করতে ভরসা দিতে ওর দুই বাহু মূল ধরে বলেন এত কাঁপছেন কেন আপনি বৌঠান চোখ তুলে একবার তাকালো চোখাচোকি হতেই চিটকে সরে গেল মালতী তারপর হঠাৎ পিছন ফিরে চোখে আঁচল চাপা দিল বিশ্বিত রবীন্দ্রনাথ ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন অবাক হয়ে পিসিকেই প্রশ্ন করেন ওর কী হলো বলুন তো গিরি পিসি তখন এক দৃষ্টি দেখছিলেন পিছন ফেরা ওই বেপথ মানা বিগত ভর্তা তরুণীটিকে কান্নার কোনো শব্দ হচ্ছে না কিন্তু পিঠটা মাঝে মাঝে ফুলে ফুলে উঠছে হঠাৎ তিনি বলে ওঠেন এখনো বুঝিসনি আবার কিটা মরেছে মরেছে মানে গিরিবালা আপন মনেই গজগজ করে বলেন আমি তখনই বলেছি না পিতুকে এ হয় না হতে পারে না আমি পারবনি বাবু শুনল সেই অঘটনটাই তো ঘটলো আমি কি করব এদিকে লক লকে আগুনের শিখা আর ওদিকে ওই বোকা হাঁদা শ্যামা বোকাটা ঝাঁপ তো খাবেই উদ্গত অস্ত্র সম্বরণ করে ভেসে এলো মালতীর আর্থ প্রতিবাদ পিসি এখন আমরা ডাকলে কি হবে এ রোগের চিকিৎসা নেই আমি পারবনি বাপু গজগজ করতে করতে কক্ষ ত্যাগ করলেন গিরিবালা রূপেন্দ্রনাথ এতক্ষণে বুঝেছেন এওর নিয়তি শ্যামা পোকার দল ক্রমাগত অগ্নিশিখায় ঝাঁপ দিয়ে চলেছে কিন্তু উনি কি করতে পারেন কি অপরাধ করেছেন তিনি অথচ ওর জীবনে একের পর এক সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি মিনু রাধারানী তুলসী আর আজ আবার মালতী একটু পরে মালতী শান্ত হলো মুখ থেকে আঁচলটা সরালো কিন্তু চোখ তুলে তাকাতে পারছে না এখনও নত নেত্র মেয়েটি যেন পাষাণ মূর্তি সাড়া দিল না সত্যি কি তেমন কিছু হয়েছে পিসিমা যা বলে গেলেন আবার মুখটা ঢাকে অসীমায়সে কোনো ক্রমে বলে আপনি এখন যান ঠাকুরপো পরে কথা হবে আমাকে একটু সামলে নিতে দিন দীর্ঘশ্বাস পরে রূপেন্দ্রের ধীর পদে নিষ্ক্রান্ত হয়ে যান ঘর থেকে ঠিকই বলেছেন গিরি এই রোগের চিকিৎসা নেই শ্রাবণের ঘন মেঘে সমস্ত আকাশ যখন আবৃত হয়ে যায় তখনও সূর্যদেব তাঁর চরই ব্যথি মন্ত্রে দীক্ষিত সূর্যদেব থামতে জানেন না যন্ত্রচালিতের মতন রূপেন্দ্রনাথও মগ্ন হয়ে গেলেন তাঁর নিত্যকর্ম পদ্ধতিতে কাজ মিটল দ্বীপ সচরাচর এ সময় তিনি বাড়ি ফিরে আসেন আজ কিন্তু মন সরল না অশ্বরটিকে চালিত করলেন আরোগ্য নিকেতনের দিকে একজন অগ্রসর হয়ে এসে ওর লাগাম ধরল উনি এগিয়ে গেলেন সেই সদ্য প্রসূতির ঘরের দিকে ওকে দেখতে পেয়ে এগিয়ে এলো জীবন বলে সকাল থেকে একজন আপনার প্রতীক্ষায় অপেক্ষা করছেন উনি এসেছেন ভিন গাঁ থেকে তাকে ডেকে দেব দাও আগন্তুক ব্রাহ্মণ গৌরকান্তি স্বাস্থ্যবান রূপীন্দ্রনাথের প্রায় সমবয়সী ললাটের উপরিভাগ ভাগ খৌরিকৃত পশ্চাতে অর্ক ফলা গায়ে উর্নি করজোড়ে বললেন প্রাত প্রণাম ভেষকাচার্য আমি আসছি তিজল হাটি থেকে অধমের নাম শ্রী তিন কোড়ি ঘোষাল পিতা ঠাকুরের নাম ঈশ্বর এক কোড়ি ঘোষাল আমার জ্যেষ্ঠ ভ্রাতার নাম শ্রী পাঁচ কোড়ি ঘোষাল আমরা রাডি শ্রেণীর দাদার কনিষ্ঠ পুত্রটি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বোধ করি সান্নিপাতি শুক্লা দ্বিতীয়ার দিন জ্বর এসেছিল আজ নয় দিন ধরে এক টানা জ্বরে ভুগছে এতদিন ওকে দেখেছিলেন আমাদের গাঁয়েরই কবিরাজ মশাই কিন্তু তিনি ঠিক ভালো বুঝছেন না আপনাকে সংবাদ দিতে বললেন বয়স কত আপনার ভ্রাতস্পুত্রের ত্রয়োদশ বর্ষ নদিয়ার কৃষ্ণনগর একটি গুরুগৃহে অধ্যয়নরত ছিল এই মাসে তার উপনয়ন হবার আয়োজন করেছেন দাদা কিন্তু এসেই সে জ্বরে পড়েছে কি নাম বালকটির আগে সৌম সৌম সুন্দর ঘোষাল ভালো 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 কি বলছেন কবরেজ মশাই উপনয়নের অনুষ্ঠানে নিজ ভিটে প্রত্যাবর্তন মাত্র রোগে আক্রান্ত হলো আর আপনি বলছেন ভালো না ঘোষাল মশাই সে কথা বলছি না আপনার পুণ্য শ্লোক পিতৃদেব ছিলেন ঈশ্বর এক কোড়ি ঘোষাল দাদা পাঁচ কড়ি আপনি তিন কুড়ি আমার আশঙ্কা হয়েছিল বালকটির নাম হবে সাত কোড়ি সে যে সৌম্য সুন্দর হয়ে উঠতে পেরেছে এতেই আমি আনন্দিত আপনি কি কাল পরশুর মধ্যে সময় করে একবার না না সান্নিপাতিক জ্বরে কাল বিলম্বে রোগীর ক্ষতি হয় আপনি নিশ্চয়ই অসপৃষ্ঠে এসেছেন তাই না আমি এখনই রওনা হব আমার অশ্বে শিবনাথ দাঁড়িয়ে ছিল পাশে জীবন দত্তের ছোট ভাই বলে এখনই কি করে যাবে না আপনার তো মধ্যাহ্ন সেবা এখনো হয়নি না শিবনাথ আজ শুক্লা একাদশী আমার উপবাস তোমার দাদা জানে সৈন্যগুপ্তকে কিছু দানা পানি দেওয়ার ব্যবস্থা করো আমি তৈয়ারি আছি সৈন্যগুপ্ত রূপেন্দ্রনাথের প্রিয় অশ্বটির নাম তারপর হঠাৎ আগন্তুকের দিকে ফিরে বললেন তিজলহাটের শ্রী পাঁচকড়ি ঘোষাল আপনার দাদা বললেন না আচ্ছা একটা কথা বলুন তো সৌম সুন্দর কি বছর কয়েক পূর্বে সর্বদংশিত হয়েছিল আগে না আপনার মনে আছে তাহলে সাপে কামড়েছিল সৌমের দাদাকে সাত কড়িকে সেবার আপনি তো তার রক্ষা করেছিলেন হ্যাঁ স্মরণে আছে আমার তিজালহাটি থেকে প্রত্যাবর্তনের পথে একটি বিশ্রী সতীদাহের আবর্তি পড়ে যায় সে কথাও জানি আপনারই হস্তক্ষেপে সেবার বায়ন পল্লীর একটি বিধবার সে সৌভাগ্য হয়নি পঞ্চগ্রামের সবাই সে ইতিহাস জানে সৌভাগ্য হয়নি রূপেন্দ্রের দীর্ঘশ্বাস পরে তিজলহাটির পাঁচ কোড়ি ঘোষাল রীতি মতন সম্পন্ন গৃহস্থ একানবর্তী পরিবার পঞ্চাশ বিঘে আউশের ক্ষেত তিন জোড়া হেলে বলদ এছাড়া একটি দি দোকানেরও মালিক বর্ধমান কাটোয়া থেকে তিতলহাটি অঞ্চলে এক চেটিয়া কারবার রোগীকে পরীক্ষা করলেন সযত্নে সৌম্য সুন্দর সত্যি সৌম্য সুন্দর গৌরবর্ণ নাসা কিন্তু নয় দিনের সান্নিপাতিক জ্বরে এই বেচারি নিতান্ত কাহিল হয়ে পড়েছে একটু আগে থেকে চিকিৎসা করলে হয়তো সৌম্যকে বাঁচানো যেত এখন তার জীবনের আশা খুবই ক্ষীণ স্থানীয় কবিরাজ মশাই জানালেন ইতিপূর্বে কী জাতীয় চিকিৎসা হয়েছে কি কি পথ্যি পড়েছে রূপেন্দ্রনাথ বালকটির পিতাকে আড়ালা ডেকে বললেন বড় দেরি করে আমাকে সংবাদটা পাঠালেন ঘোড়াল মশাই ওর অবস্থা ভালো বুঝছি না তবে আশা আমি ছাড়িনি বৈতকে নিরাশ হতে নেই আমি যথাসাধ্য করে যাব আপনারাও এখন নিরাশ হবেন না সৌম্য মনে হলো অপুষ্টিতে ভুগছে এমন তো হবার কথা নয় আপনাদের সচ্ছল সংসারে পাঁচ কোড়ি ম্লান হয়ে গেলেন বললেন আমারই ভুল আমারই অপরাধ ওকে গৃহে পাঠাবার পর থেকেই ও ক্রমশ শীর্ণকায় হয়ে পড়ছে অথচ অত্যন্ত মেধাবী ছাত্র ও কিছুতেই নদীয়ার সেই গুরুগৃহ ত্যাগ করে আসতে স্বীকৃত হচ্ছে না কি নাম ওর গুরুদেবের কার চতুষ্পাটিতেও পড়ছে নদীয়ার স্বনামধন্য পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত ম্লান হাসতেন রূপেন্দ্র হাত দুটি এক করে উদ্দেশ্যে প্রণাম করলেন আপনি তাকে চেনিন রূপেন্দ্র বললেন সমগ্র আর্যাবর্তের সংবাদ আমি জানি না তবে গৌড় মণ্ডলে তিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত সর্বাগ্র গণ্য অধ্যাপক ত্রিবেণীর মহাপণ্ডিত মহামহোপাধ্যায় জগন্নাথ তর্ক পঞ্চন কি তাই নন পুনরায় তাঁর উদ্দেশ্যে প্রণাম করে রূপেন্দ্রনাথ বললেন তিনি আমার গুরুদেব তাঁর চতুষ্পাঠীতে আমি কিছুদিন অধ্যয়ন করেছি কিন্তু এ আলোচনা পরেও হতে পারবে আপাতত সৌম্যের দিকেই আমাকে নজর দিতে দিন তাই দিলেন মধ্যাহ্নের সূর্যক্রমে পশ্চিমে ঢলে পড়ল রূপেন্দ্রনাথ প্রতি অর্ধদণ্ডে কয়েক ফোঁটা করে তরল পানীয় বালকটির মুখবিবরে প্রদান করে নাড়ি ধরে কি যেন লক্ষ্য করতে থাকেন শেষে পরন্ত বেলায় বললেন ঘোষাল মশাই এবার আমাকে বিদায় দিতে হবে রাতে কী ওষুধ পড়বে কতক্ষণ পরেই পরে তা আপনার কবিরাজ মশাইকে বুঝিয়ে দিয়েছি রাতটুকু তিনি পাড়ি দেবেন কাল প্রত্যুষে আমি আবার আসব আপনি যা ভালো বোঝেন আমি কি বলবো তাহলে এই পুঁটুলিটা অনুগ্রহ করে গ্রহণ করুন আপনার বৈত্যবিদায় না ঘোষাল মশাই আমি তো কালই আবার ফিরে আসছি তা হোক এটা ধরুন না হলে আমার তৃপ্তি হবে না সেক্ষেত্রে আমাকে এক মুষ্টি আতপ তন্ডুল আর পাঁচটি কড়ি এনে দিন সৌমুকে সুস্থ করে তুলি তারপর আপনার মনতুষ্টির মতো বৈদ্য আমি গ্রহণ করব কথা দিয়ে যাচ্ছি বেলায় উনি রওনা দিলেন দূরত্ব এমন কিছু নয় মাত্র তিন চার ক্রোশ সমস্ত দিন আকাশ থমকে ছিল হঠাৎ পথেই ঘনি এলো কাল বৈশাখী প্রথমে জোরে ঘোড়া ছুটিয়েছিলেন কিন্তু প্রভঞ্জন গতিতেই ধিয়ে এলো প্রভঞ্জন বাধ্য হয়ে আশ্রয় নিতে হল একটি দেবালয়ের মণ্ডপে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো গ্রামে যখন ফিরে এলেন ততক্ষণে সন্ধ্যা সমাগত প্রথম প্রহরের শিবাধ্বনি অবশ্য এখনও শোনা যায়নি কিন্তু অন্ধকার ঘনিয়েছে ঝোপে ঝাড়ে লাখ লাখ জোনাকির নৃত্য শুরু হয়ে গেছে বাড়ির দোরগোড়ায় যখন এসে পৌঁছলেন ততক্ষণে মেঘ সরে গিয়ে শুক্লা একাদশীর চাঁদ রূপালী আস্তরণ বিছিয়েছে গ্রামের বনবিধিকায় বড় বড় ফোঁটায় গাছ থেকে তখনও জল ঝরছে পৈতৃক ভিটার সম্মুখ এসে দেখেন দোরের পাশে চাদর মুড়ি দিয়ে কে যেন বসে আছে রূপেন্দ্র হাঁকার পারেন কে কে ওখানে এলো লোকটি বললে আঁকে আমি শিবু শিবনাথ তুমি এখানে আগে দাদা বললেন দুপুরে আপনি ফেরেননি তারপর প্রচণ্ড প্রচন্ড জল গেল আমাকে বললেন এখানে অপেক্ষা করতে আপনি নিরাপদে ফিরে এলে সেই খবর নিয়ে আমি বাড়ি যাব কিন্তু আপনার দেরি হলো এতটা রোগীর অবস্থা ভালো নয় শিবনাথ আপনি তো একেবারে ভিজে গেছেন যাব না বৃষ্টিটা কি কম হয়েছে উনি অশ্ব থেকে অবতরণ মাত্র শিবনাথ এসে লাগামটা ধরলো সৈন্যগুপ্ত শিবনাথকে ভালোই চেনে রবীন্দ্রনাথের গৃহে ভৃত্যস্থানীয় কেউ নেই উনি নিজেই সৈন্যগুপ্তের পানি দেন কখনো বা শিবনাথ সৈন্যগুপ্তকে নিয়ে সে অশ্বাবাসের দিকে চলে গেল অশ্বাবাস শব্দটি গৌরবের বাস্তবে উদ্যান প্রান্তে তলতা বাঁশের একটি এক চালা সীতাতপ এবং থেকে কিছুটা রক্ষা করার প্রয়াস শিবনাথ সৈন্যগুপ্তকে নিয়ে ঘোড়াশালের দিকে রওনা হওয়ার পর উনি সদর দরজার দিকে অগ্রসর হয়ে আসেন এতক্ষণে সন্ধ্যা নিয়েছে বেল জুঁই হাসনুহানার একটি মিশ্র মৃদু সৌরভ ঠেলে দেখলেন সদরদার ভিতর থেকে বদ্ধ। গৃহস্থ বাড়িতে সেটাই হবার কথা উনি করাঘাত করা মাত্র ভিতর থেকে শশঙ্খ বমাকণ্ঠ প্রশ্ন করল কে আমি বউঠান ফিরে এসেছি খুর্গ খোলার শব্দ কাঁঠাল কাঠের দুটি পাল্লা খুলে গেল ও প্রান্তে প্রদীপ হস্তা শুভ্র বসনা মালতী মাথায় আধ ঘোমটা একই প্রশ্ন করল সে এত রাত হলো যে ফিরতে না রাত নয় তবে দেরি হয়েছে কিছুটা এখন তো সবে সন্ধে পিছন ফিরে সদর দরজাটি আবার অরগলবদ্ধ করে দিলেন আপনি তো একেবারে ভিজে গেছেন তা তো কি বৃষ্টিটা হলো ঝড়ে কাঁচা আম পড়েনি আপনি কি এখন আম করতে যাবেন নাকি না না কি যে বলেন মামনি কই ভাদুরি বাড়ি সকালবেলাতেই পুঁটু দিয়ে এসেছিলেন শুভ্রকে নিয়ে মামনিকে নিয়ে গেছেন আবার কাল সকালে পৌঁছে দেবেন কেন যে জানেন আজ আমাদের বাড়িতে অরন্ধন দুটি বিধবা একটি বিপদ আজ আমাদের সকলেরই তো একাদশী অনুন জ্বলবে না আর গিরিবিসিমা তাঁর সাড়া পাচ্ছেন ওদের চপে বসেছেন মালতী নিঃশব্দে জলের ঘড়িটা এগিয়ে দিল জবাব দিল না রূপেন্দ্র সেই জলে হস্তপদ প্রক্ষালন করলেন অঙ্গমার্জন বস্ত্রে হাত পা মুছে পুনরায় বললেন কি বৌঠান পিসিমা কোথায় বললেন না যে তিনি তার ভাইয়ের বাড়িতে চলে গেছেন রাতে ফিরবেন বলে মনে হয় না ভ্রু খুঞ্চন হলো রূপেন্দ্রের বলেন সে কি। মিনুর বাবার সঙ্গে কি যেন বিবাদ করে না তিনি এই বাড়িতে এসে উঠেছিলেন বিবাদ কি মিটে গেল মালতী নতনেত্রে বলল ও বেলা নিজের কানে তো শুনলেন ও বাজে ওজোর ঝগড়াঝাঁটি কিছুই হয়নি মিনোদির বাবা ওকে এখানে পাঠিয়েছিলেন পাহারা দিতে কথাটা কানে বাজলো রূপেন্দ্র সে কথা ঝেড়ে ফেলে দিয়ে বললেন রাতে পিসি ফিরবেন না না তাই বলে গেলেন রাতে কেন তিনি আর এই বাড়িতে আসবেনই না তাই বলে গেলেন একটু বিহবল হয়ে পড়লেন যেন তারপর হঠাৎ বললেন আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি আগে ভিজে কাপড়টা ছাড়ুন না ওকে ধরতে হবে ও যেন না বাড়ি চলে যায় ওকে মানে কাকে ধরতে হবে রূপেন্দ্র সে কথার জবাব না দিয়ে আবার বার হয়ে গেলেন সদর দরজার হুড়কো খুলে জ্যোৎস্না প্লাবিত বাগানে মালতী প্রতিভাতে হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল একটু পরে ফিরে এলেন আবার বললেন শিবনাথকে বলে এলাম ও বাড়ি চলে গেল রাতের আহার সেরে ও আবার ফিরে আসবে এই দাওয়াতেই শোবে মশারি আর সে নিজেই নিয়ে আসবে ধীর পদে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন পালঙ্কে মশারি টাঙানো সন্ধ্যার আগে মশারিটা টাঙিয়ে না ফেললে ভিতরে মশা ঢুকে যায় পালঙ্কটি বড় সাবেক পালঙ্ক ওর ওরা বাবা বেটিতে এ ঘরে শয়ন করেন মালতী আর পিসিমা রাত্রিবাস করেন পুবের ঘরে আজ দুজনেই একক শয্যায় শয়ন করবেন অবশ্য দাওয়ায় মাদুর বিছিয়ে শুয়ে থাকবে শিবনাথ রূপেন্দ্রনাথের ব্যবস্থাপনায় কিন্তু শিবনাথ ঠাকুর উনি কি বললেন কী ভাষায় বললেন রূপেন্দ্র ভাড়ার ঘর থেকে ততক্ষণে দুটি ডাববার করে এনেছেন কাটারিটাও বললেন দুটি পাত্র নিয়ে আসুন তো বৌঠান দুটি হ্যাঁ ডাবে জল আছে যথেষ্ট ডাব দুটির মুখ কেটে একটি পাথরের গিলাসে ডাবের জল টেনে নিলেন নিজের হাতে একটি বাড়িয়ে ধরলেন মালতির দিকে মালতী অবাক নত মুখে বললে একাদশীতে আমি নির্জলা উপবাস করি ঠাকুরপো জানি আজ থেকে সজালা উপবাস করবেন নিন ধরুন আপনি আমাকে মার্জনা করবেন ও আপনি আমার অনুরোধ রাখবেন না ঠিক আছে তবে থাক সে কি আপনিও খাবেন না কী করে পান করব আপনি যে ওই বোকামি আমি যে ওই বোকামিটাতে বিশ্বাসী সংসারে স্ত্রী পুরুষের সমান অধিকার অনেকটা অস্বারহণে এসেছি তো তাই বড় তৃষ্ণা পেয়েছিল কিন্তু কি আর করা যাবে আসুন ঘরে যাই দুজনেই নির্জল একাদশী পালন করি মালতী নীরবে পাত্রের গ্লাসটি উঠিয়ে নিল ওর দিকে পিছন ফিরে ঢক ঢক করে পাত্রটা নিঃশেষ করে দিল রূপেন্দ্র খুশি হলেন পিছন থেকেই ওর অবগুণ্ঠনাবৃত মস্তকে হস্তস্থাপন করে বললেন এই তো লক্ষ্মী মেয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠার মতন দূরে সরে গেল মালতী সর্বাঙ্গ শিউরে উঠেছে তার রূপেন্দ্রনাথের স্নেহস্পর্শে রূপেন্দ্রনাথ ততক্ষণে নিজের পানপাত্রটি নিঃশেষ করেছেন সহাসে বললেন কি হলো অমন চমকে উঠলেন যে পায়েও হাতে দেবেন না আবার মাথাতেও নয় নতমুখী মালতীর কণ্ঠে স্বর ফুটল না রূপেন্দ্র নিজেই বলতে থাকেন কি জানেন বৌঠান। মাসে দুদিন উপবাস করা স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু নির্জলা নয় উপবাসের দিন অধিক পরিমাণে জল পান করা উচিত দুগ্ধ হলেই ভালো বিকল্পে পাতলেবুর শরবত অথবা ডাবের জল এবারেও মালতী কোনো জবাব দিল না রূপেন্দ্র ভাড়ার ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে দেখলেন মালতী ইতিমধ্যে দেওয়ায় একটি শীতল পাটি বিছিয়ে রেখেছে ক্লান্ত গৃহস্বামীর দিবশান্ত বিশ্রামের আয়োজন গৃহাভ্যান্তর থেকে একটি উপাদানও এনে রেখেছে পাশে একটু দূরে পায়ের দিকে পিলসুজিটি প্রদীপ চলছে শুক্লা একাদশীর ফুটফুটে জ্যোৎস্না উঠোনে লুটোপুটি খাচ্ছে কিন্তু দাওয়ায় এখনও আধো অন্ধকার জ্যোৎস্না লোক অত দূর হাত বাড়াতে সাহস করেনি রূপেন্দ্র শীতল পাটিতে উপবেশন করলেন যথেষ্ট দূরত্ব বজায় রেখে মালতী তার পায়ের দিকে গিয়ে বসল রূপেন্দ্র বললেন শিবনাথকে তখন বলছিলাম কিঞ্জর নিয়ে আসার প্রয়োজন নেই তা আমার ভদ্রাসনেই আছে ওকে আরও বলেছিলাম পিসিমাচ অনুপস্থিত তার শয্যাটাও শূন্য পড়ে আছে কিন্তু সে স্বীকৃত হলো না নিষ্ঠাবতী ব্রাহ্মণের বিছানায় কি শোয়া যায় মালতী দূর থেকেই প্রশ্ন করে কিঞ্চ আর কি রূপেন্দ্র তাঁর বক্তব্যে টিকা পেশ করেন মাধুর আর কি ও তা শিবনাথকে আপনি কি বললেন কেন তাকে এখানে এসে রাত্রিবাস করতে হবে বলেছিলাম পিসি মাছ বাড়িতে নেই আমি পেশায় বৈদ্য তো রাত বিরাতে কোনো রুকি বাড়ি থেকে আহ্বান এলে আমাকে যেতেই হবে তখন আপনি বাড়িতে একা পড়ে যাবেন ভয় পাবেন এই আর কি সেটাই কি সত্য কথা নয় আমার জ্ঞান মতে নয় আপনি তো মিচে কথা বলেন না তাহলে ওভাবে ছলনার আশ্রয় নিলেন কেন মৃদু হাসলেন রূপেন্দ্রনাথ বললেন সত্যং ব্রুয়াত প্রিয়ং ব্রুয়াত মা ব্রুয়াত প্রিয়ম উনস্বর বিষয়গুলো বাদ দিয়ে বুঝিয়ে বলবেন দেখুন বৌঠান শিবনাথকে আমি যা বলেছি তা অনৃত ভাষণ নয় আবার তা পুরোপুরি সত্যও নয় কিন্তু এ কথা তো মানবেই যে সত্য সর্বদা সুন্দরের সঙ্গে সম্পৃক্ত নগ্ন সত্যটা প্রকাশ করলে সেটা কদর শিবনাথ বুদ্ধিমান নিশ্চয়ই বুঝতে পেরেছে কেন তাকে আজ রাত্রে এ বাড়িতে থাকতে বললাম অথচ আমার বাক প্রয়োগে সেই নগ্ন সত্যটা সে অসুন্দর তথ্যটা অবারিতই রইল যে কথায় কারোর ক্ষতি হয় না শোভনতা এবং সৌন্দর্যের বিকাশ হয় তা কি সত্য নয় মালতি যেন আর নিজেকে সামলাতে পারল না প্রশ্ন করে বসে কিন্তু আসলে আপনার ভয়টা কাকে আমাকে নাকি লোকনিন্দা যদি বলি নিজেকে তাহলে আবার বলবো আপনি সত্যি কথা বলছেন না আপনি সিদ্ধ পুরুষ নিজের ওপরে আপনার যথেষ্ট বিশ্বাস আছে যথেষ্ট আস্থা আছে আবার হাসলেন রূপেন্দ্র বললেন তাহলে আমি ও কথা কেন বললাম নিজেকে আমার সমতলে নামিয়ে আনতে আমি আপনি যে স্ত্রী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী আমি যে ভয় কাঁটা হয়ে আছি তাই আপনি ভয় না পেয়েও ভয় পাওয়ার অভিনয় করে আমাকে সান্ত্বনা দিতে চান তাই ও কথা বলেছেন রূপেন্দ্র বললেন বড় সুন্দর করে বলেছেন কথাটা বৌঠান কি জানেন বৌঠান কথাটা নিন্দা না হয়ে লোকা চার বললে আমি সেটা স্বীকার করে নিতাম কী প্রভেদ দুটো শব্দে লোকনিন্দা নিন্দার লোকাচার লোক নিন্দা অর্থে লোকে নিন্দা করবে এই ভয় আমি এক বজ্ঞা আপনি জানেনি লোকনিন্দার ভয় থাকলে আমি স্বীকার করতাম না যে বিপথনিক পূর্ব যুগে আমি বৃথা মাংস গ্রহণ করতাম অথচ বলির মাংস আহার করতাম না সে ভয় থাকলে আমি আপনাকে আমার বাড়িতে নিয়েও আসতাম না সেটাই তো আমার প্রশ্ন আপনি আপনার গুরুদেবের ইচ্ছার বিরুদ্ধে আমাকে যখন সোঁয় গায়ে নিয়ে এলেন তখন তো আপনি জানতেন না যে পিসি মা তান ভাইয়ের সঙ্গে আপোষে ঝগড়া করে আমাদের দুজনকে পাহারা দিতে উপস্থিত হবেন জানতেন না সেদিন তো আমার জানা ছিল না তেমনি সেদিন তো আমার জানা ছিল না যে আপনি হঠাৎ এমন মাঝপথেই থেমে যান মালতী দুহাতে নিজের মুখটা ঢাকে এক প্রহরের শিবাধ্বনি হল হঠাৎ যেন ব্যঙ্গ করে উঠল মালতীকে দুজনেই নীরব রূপেন্দ্র শয়নের উপক্রম করলেন মালতী পাংখাটা উঠিয়ে নিয়ে বিজন করতে থাকে মশার আক্রমণ থেকে রক্ষা পেতে রূপেন্দ্র উপাদানটি টেনে নিয়ে নিতেই একটা ধাতব শব্দ হলো উপাদানের পার্শ্বে রক্ষিত একটি কাঁসার রেখাবি উঠোনে গড়িয়ে পড়ল দাওয়া থেকে আর তখনই হঠাৎ এক রাস ফুলের গন্ধে বাতাস আমোদিত হয়ে গেল মালতী বলল আহা পড়ে গেল ফুলগুলো মাদুরের ওপর ছড়িয়ে বলা ফুলগুলো টুকিয়ে টুকিয়ে হাতে তুলতে থাকে ফুল ছিল না থালাতে জুঁই দেখি দেখি কোথাও কিছু নেই মালতীর মুষ্টিবদ্ধ হাত টেনে মুঠি খুলে দিলেন এবার আর শিউরে উঠল না মেয়েটি কেমন যেন অবস হয়ে পড়ে কেমন যেন মোহমুগ্ধ আবেশে নেতিয়ে পড়ে মুঠি তার আপনি খুলে যায় হাতটি তুলে নিয়ে আঘ্রাণ করলেন রূপেন্দ্রনাথ অজান্তে তার আনন্দোচ্ছ্বাস পেরিয়ে এলো মুখ থেকে আহ ছেড়ে দিলেন হাতটা মালতি নিঃশব্দে দাওয়া থেকে গড়িয়ে পড়া ছোট্ট রেখাবিটা তুলে নিয়ে ফুলগুলি আবার তাতে সাজিয়ে রাখল একটু দূরে সরে বসল নিরবতা যেন সহ্য হচ্ছিল না তার তাই একটা অহ কি প্রশ্ন করে বসে ফুল ভাস ভালোবাসেন না না আপনি জুঁই ফুল বাসি না ভালোবাসে তবে গাছ থেকে তোলা ফুল নয় যে ফুল আপনি মাটিতে ঝরে পড়েছে সেই ছড়া ফুল মালতির ভ্রুকুঞ্চন হয় হয় কথার মধ্যে কি কিছু তীর্যক ইঙ্গিত আছে ওদের যখন প্রথম সাক্ষাৎ হয় তখন মালতি ছিল সীমন্তিনী এক ঘন শ্যামরিজু পাদবকে বেষ্টন করে সে মালতীলত পুষ্পিতা হয়ে মৃদুমন্দ বাতাসে তখন দোল খেত আর আজ সে ঝরা ফুল তবে এবার আর সাহস করে প্রশ্ন করতে পারল না কেন রূপেন্দ্রনাথ জোনাক জলা চন্দ্রাকথা বনভূমির দিকে তাকিয়ে যেন স্বগতোক্তি করতে থাকেন কি জানেন বৌঠান আমি উপনিষদের ওই বাণী বিশ্বাস করি এ বিশ্বপ্রপঞ্চ প্রাণময় আকাশ বাতাস এই নক্ততম ওই বনস্পতি সবই মধুময় এরা সবাই প্রাণিত হয়ে উঠতে পারে কিন্তু প্রাণ যদি সত্য হয় তবে বিশ্ব সংসারে মৃত্যুও সত্য প্রাণবন্ত হওয়ার অনুসিদ্ধান্ত প্রাণ নাশ হওয়া জুঁই ফুলগুলি যতক্ষণ ফুটেছিল ততক্ষণ তারা প্রাণিত ছিল ঝরে পড়ার পর তারা মৃত তবু তারা এখনও সৌরভ মণ্ডিত তারা জীবনের আশীর্বাদ সুগন্ধ এখনও বয়ে বেড়াচ্ছে তারপর হঠাৎ কী খেয়াল হলো বললেন এবার আমি কিন্তু অংবং বলিনি বৌঠান কি বললাম তা বুঝতে পারছেন মালদটা স্বীকার করল না অস্বীকারও নয় বললে নকতম মানে কি রাত্রি আপনার আমার কাছে আর যে অবাক রাতটা ধরা দিয়েছে তার কথা বলছি আমি মালতের মনে হলো এই মানুষটা বড় একা ওকে কেউ কোনো দিন চিনতে পারেননি কুসুম মঞ্চরীও নয় ওকে পরিক্রমা করা যায় ওর মনের ভিতরে প্রবেশ করা যায় না তাই শ্যামাপোকার দল ওকে ক্রমাগত পরিক্রমাই করে চলে যে হতভাগী ওর অন্তরলীন সত্তাকে স্পর্শ করতে ঝাঁপ খেয়ে পড়ে তার মৃত্যু অনিবার্য ঝরে পড়া জুঁই ফুলের মতন এখন হঠাৎ সে একেবারে ভিন্নটা প্রসঙ্গের অবতারণা করল বলল এখন আমি কি করব ঠাকুরব রূপেন্দ্রনাথ নাথের প্রত্যার জানা প্রস্তুত বললেন সিদ্ধান্তটা যে আপনাকেই নিতে হবে বৌঠান আমি শুধু তা কার্যকরী করব। বাহ। কি শুধু আমার একার আপনার গুরুদেব তো আমাকে ত্রিবেণীতে তার ভদ্রাসনে আশ্রয় দিতে চেয়েছিলেন আপনি তো রূপেন্দ্রনাথ কীভাবে জবাবটা দেবেন বুঝে উঠতে পারেন না মালতি নিজের মলেই বলে স্বীকার করছি তখন আপনি জানতেন না যে আমার আমার উদ্গত অশ্রুর আবেগে শেষ করতে পারে না কথাটা রূপেন্দ্রনাথ এবার কিন্তু হাতটা বাড়ি দিতে পারলেন না ওর মাথায় অথবা সাহস হলো না ওর হাতটা ধরতে কি জানি যদি হতভাগিনী মূর্ছিদা হয়ে লুটিয়ে পড়ে ওর বুকের উপরেই দুজনে সামলে ওঠেন রবীন্দ্রনাথ বলেন নিজেকে এভাবে ভর্সনা করবেন না বৌঠান মানুষ তার নিজের মনটাকে বা কতটুকু চিনতে পারে মাঝে মাঝে সকলেরই মনের লাগামটা ছিঁড়ে যায় আপনারও হ্যাঁ আমিও তো মানুষ আবার কখনো কখনো অন্তর্লীন আবেগকে রুদ্ধ করার জন্যেই লাগামটা বেশি জোরে টেনে ধরেছি সেজন্য ভরসিতও হয়েছি হয়েছে না আপনি কার কাছে নাম বললে কি চিনতে পারবেন ধামে ত্রৈলঙ্গ স্বামীর কাছে কে তিনি তার কথা থাক আপনার সামনে এখন তিনটি বিকল্প পথ আপনি নিজে নির্ণয় করুন কোন পথে বাকি জীবনটা পরিক্রমা করবেন প্রথমত আপনি ত্রিবেণীতে মামা শ্বশুরের সংসারে ফিরে যেতে পারেন বিনা আমন্ত্রণে তাছাড়া সেক্ষেত্রে আপনার যে চরম অপমান হবে লোকে ভুল বুঝবে ভাববে আপনার হাত থেকে রক্ষা পেতেই আমি আবার ফিরে গেছি ত্রিবেণীতে ভাবে যে রক্ষক সেই ভক্ষক তার মানে লোকনিন্দা হ্যাঁ হ্যাঁ তাই আপনি লোকনিন্দার পরোয়া করেন না জানি কিন্তু আমি করি আমার কথাটা তখনও শেষ হয়নি বৌঠান আমি বলেছিলাম লোকনিন্দার পরও আমি করি না কিন্তু লোকাচার মেনে চলি দুটো কথার তফাত কি তাই বলতে শুরু করেছিলাম কথাটা শেষ হয়নি আমরা প্রসঙ্গান্তরে চলে গিয়েছিলাম সংসারে থাকতে হলে সমাজবদ্ধ জীব হিসেবে বাস করতে হলে অর্থাৎ সমাজের হাত থেকে কিছু পেটি হাত পেতে কিছু নিতে হলে তার কিছু কিছু অনুশাসন আমাদের মেনে চলতে হবে তাই না কিছু কিছু হ্যাঁ সমাজের যে অনুশাসন মঙ্গলময় সত্য শিব সুন্দর সম্পৃক্ত যেটা তা নয় তার প্রতিবাদ করার অধিকার আছে প্রতিটি সমাজবদ্ধ জীবের যেমন আমি প্রতিবাদ করতে চাই সতীদাহের বিরুদ্ধে ক্ষেত্র সন্তান উৎপাদনের বিরুদ্ধে স্ত্রী লোককে অশিক্ষিত রাখার কুপ ও মণ্ডুকতার বিরুদ্ধে কিন্তু সমাজের নির্দেশে লজ্জা নিবারণ বস্ত্র পরিধান করি বয়োজ্যেষ্ঠকে সম্মান জানাই দেব মন্দিরে প্রণাম করি দেব মন্দিরে প্রণাম সেটা তো আপনার ধর্ম সামাজিক নির্দেশ কেন হতে যাবে না বৌঠান আমি বংশের সন্তান হলেও অন্তর্লীন চেতনায় আমি অদ্বৈত বৈদান্তিক আমার দার্শনিক তত্ত্বদৃষ্টিতে আমার বিশ্বাস মতে শালোগ্রাম শিলা আর পাথরের নুড়িতে কোনো প্রভেদ নেই তবু সত্যনারায়ণের পূজার ব্যবস্থা তো করেছিলাম সামাজিক হেতুতে মালতী কি যেন ভাবল তত্ত্বটা বুঝে নিতে চাইল সম্ভবত তারপর বলল ও কথা থাক আপনি তিনটি বিকল্প পথের কথা বলেছিলেন একটা তো হলো মাথা মরিয়ে উল্টো গাধায় চেপে ত্রিবেণীতে মামা শ্বশুরের বাড়ি অনিমন্ত্রিত ফিরে যাওয়া বাকি দুটো আপনি রাজি থাকলে তারা তাকে বলতে পারি তার সংসারে এমন অনেকে বাস করেন যাদের সঙ্গে ওদের রক্তের সম্বন্ধ নেই আত্মীয়তার বন্ধন নেই দাসী সেভাবে নিচ্ছেন কেন কিন্তু ভাদুড়ি মশাকে কি বলবেন শিবনাথকে যে সত্য সুন্দর যুক্তি দিয়ে দেখিয়েছিলেন সে যুক্তি তো এবার খাটবে না আবার পিসির মতো মুখ ফুটে তো বলতেও পারবেন না কি করব আবাকিটা যে মরেছে এবারও মালতীর প্রাকৃত ভাষে কোনো আপত্তি করতে পারলেন না তিনি কথাটা ভেবে দেখার গ্রাম পদার্পণ মাত্র প্রসন্ন বলেছিলেন এ হয় না আর উনি প্রতিবাদ করেছিলেন কেন হবে না আজ কোন মুখে উনি গিয়ে বলবেন আমি ভুল বলেছিলাম তারাদা এ হয় না হবার নয় উনি মুখে না বললেও সবাই ধরে নেবে সেই মেয়ে ছেলেটা এমন অশালীন আচরণ শুরু করেছিল যে শেষ পর্যন্ত এক পজ্ঞাকে জমিদারের কাছে সাহায্য ভিক্ষা করতে যেতে হলো না না ও কথা বলো না তোমরা ধর্নন্তরী বাবা জিতেন্দ্র সন্ন্যাসী মানুষ ও মাঘি শয়তানি কাঁচা বয়স তো তাছাড়া চোখের সামনে এমন আগুন বরণ মানুষটা দেখলে না পিতু মুখুজ্জের দিদিটার পর্যন্ত সহ্য হল নি অনেকক্ষণ দুজনের নীরব নিজ নিজ চিন্তায় বিভোর তারপর মালতী বলে ওঠে আর তৃতীয় বিকল্পটা আপনি যদি নিজের মনকে বসে রাখতে পারেন কোনো ক্রমে নিজের মনকে হ্রাস ছাড়া হতে দেবেন না একটু নীরব থেকে মালতি বলে আমি কি তা দিয়েছি মনকে হ্রাস ছাড়া হতে না দিলেই পিসি কেমন করে আপনার মনের কথা জানতে পারলেন আপনিও পেরেছিলেন প্রথমটায় নয় কিন্তু আজ সকালে আপনার আচরণে সেটা নির্বোধেও বুঝে ফেলবে আপনার উতরে স্পর্শ করা মাত্র আপনি তাছাড়া আজ বিকালে আপনার মাথায় হাত রাখতে আপনি অকারণে শিউড়ে উঠলেন একটু আগে নিতান্ত কৌতূহলে আমি দেখতে গেলাম আপনার হাতে কি আছে আর আপনি চুপ করুন করলাম প্রসঙ্গটা আপনিই তুলেছিলেন বৌঠান আবার দুজনে নীরব আবার মালতি বাংময় হয়ে ওঠে তৃতীয় বিকল্পটা কি ওই যে বললাম আপনি ইচ্ছে করলে মন্ত্র দীক্ষা নিতে পারেন সাধন ভজনে মনটাকে বসে আনার চেষ্টা করতে পারেন এতক্ষণে নতনেত্র কি যেন ভাবছিল মালতী এবার বলে আপনি আমাকে মন্ত্রদীক্ষা দেবেন না আমি উপযুক্ত গরুর ব্যবস্থা করে দেব কেন আপনি নিজে কেন তো দিতে পারেন না আমি মন্ত্রদীক্ষা নি মালতী কখনো দিই নি মালতী বৌঠার নয় মালতী বার চোখে চোখে তাকাবার সাহস পেল বলল তাতে কি কখনো বিবাহ বিবাহ করেননি একবারই তা করেছেন তাই না কখনো সন্তানের পিতা হননি একবারই তা হয়েছেন রূপেন্দ্রের একটা দীর্ঘশ্বাস পড়ল মনস্থির করে বললেন না বাধা আছে সেটাই তো জানতে চাইছি আমি বাধাটা কোথায় কিসের বাধা গুরুকেও যে সব মনের কথা খুলে বলতে হয় তাই তো বলছি আমি অস্বীকার তো কিছু করিনি কিন্তু গুরুকেও যে সব কথা শীর্ষাকে খুলে বলতে হয় আপনি তা পারবেন না এ কথার জবাব আমি দেব না মালতী কী বুঝলো তা সেই জানে হঠাৎ তার সংযমের বাঁধ গেল ভেঙে সামনের দিকে একটু সরে এসে দু হাতে ওঁর বাহুমূল ধরে ঝাঁকা দিতে দিতে বলল কেন 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 জবাব দেবেন না ঠিক তখনই নৈশ স্তব্ধতা বিদীর্ণ করে বাইরে থেকে কে যেন ডেকে উঠল বাবা ঠাকুর রূপেন্দ্রনাথ সাড়া দিলেন কে শিবনাথ আসছি আমি সশঙ্ক লাফিয়ে সরে গেল মালতী প্রবেশ করল তার একান্ত কক্ষে সশব্দে বন্ধ হয়ে গেল তার শয়নকক্ষের তার রূপেন্দ্র পায়ে পায়ে এগিয়ে গেলেন সদর দরজার অর্ঘল মোচন করতে আজ এই পর্যন্তই রইল নমস্কার